আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এক গ্রামীণ হাট সাতখামার বাজার থেকে। প্রিয় দর্শক, এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই লাউ কারিডা লাউ কত করে ব্যস্তা আছে? লাউ বুঝছো 40-50-60 না? হ্যাঁ। আপনি গাছের নিজের গাছে না এলাকাতে কিনছেন? না না, আমার বাড়ি খয়, আমি নিজে কাট করেছি। হ্যাঁ, নিজে কাট করছেন না? কিরকম লাউ হয়েছে এবার? ভালোই, অনেক ভালোই, অনেক লাউ আনছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অপরূপ সুন্দর গ্রামীণ হাট বাজারের দৃশ্য। এটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর এক গ্রামীণ হাট সাতখামার বাজার। প্রিয় দর্শক, সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে। গ্রামের কৃষকেরা আশেপাশের অঞ্চল থেকে এখানে বিভিন্ন ধরনের সবজি, টাটকা সবজি নিয়ে বসেন এবং গ্রামের আশেপাশের লোকজন এখান থেকে এসে তাদের প্রয়োজনীয় সবজি কিনে থাকেন। প্রিয় দর্শক, এই গ্রামের হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই ডাটা কত করে মোটা বেচতেছেন? ডাটা ভাই একালি 20-30। একালি 20-30? কি আনছেন? পেঁপে? পেঁপে পেঁপে কত করে কেজি পাকাটা? 50 টাকা না? ছোটতে একটা দিনই আপনার গাছের নাকি? 50 টাকা। এ ভাই মূলা এটা কত করে কেজি? 20 টাকা না? আর এই যে নতুন আলু 40 টাকা না? মিষ্টি কুমড়া কারিটা কত করে পিস? 30 টাকা কেজি না? আর সিম কত করে? 50 টাকা। ভাই নতুন আলু কত করে? 35 টাকা। আপনার তো 5 টাকা কম দেওয়া যায়। এ ছোট ভাই কপি কত করে এক একটা? কপি কত করে বেচতেছ? কপি কেজি পাও 30 টাকা কেজি না? 25-30। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবি কত করে বেচতেছেন ফুলকপি? জোড়া 60 না? আপনার ক্ষেতেরই নাকি? নিজে চাষ করেন না? ভাই কবি কত এটা আপনার? এটা 70 টাকা জোড়া না? 35 টাকা করে। এ কাঁচা আলু কারিটা কত করে বেচতেছেন? 35 না? ভাই দোকানদার কই গেছে? তেজপাতা মুড়া কত কেজি? কত? 40 না? আর টমেটো? 50। প্রিয় দর্শক, এখন মূলার সিজন, যার জন্যে এই বাজারে বেশি পরিমাণ আমরা মূলা দেখতে পাচ্ছি।
টাটকা বিভিন্ন রকম সবজির পাশাপাশি মোলা রয়েছে প্রচুর প্রিয় দর্শক একেবারে গ্রামীণ একটি দৃশ্য এই পাশে রয়েছে ধান ক্ষেত প্রিয় দর্শক এই ধান ক্ষেতের পাশাপাশি একটি গ্রামীণ বাজার অত্যন্ত মনোমুগ্ধকর একটি দৃশ্য প্রিয় দর্শক এটি হচ্ছে শ্রীপুর উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর এক গ্রামীণ হাট সাতখানার গ্রামীণ হাট বাজার সপ্তাহে প্রতি শুক্রবার দিন এখানে এরকম হাট বসে ভাই দোকান কারিটা আপনার কত করে ভাই সিমিটা 60 টাকা আর এটা ওই বেগুন 20 টাকা কেজি কাঁচামরিচ কত কেজি 40 টাকা প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাট বাজারে আর কোথায় কি বিক্রি করা হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন নতুন ভিউয়ারসরা রয়েছেন গ্রাম বাংলার এরকম হাট বাজারের দৃশ্য গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন অপরূপ সুন্দর গ্রামীণ হাট সাতখামার গ্রামীণ হাট বাজারের দৃশ্য ভাই আসসালামু আলাইকুম মোলা কত করে কেজি বেচতেছেন 20 টাকা না আর পাতাকপি কত করে পিস 30 টাকা না ভাই আসসালামু আলাইকুম লাল শাক কি আপনার না কত করে মোটা কত কেজি 40 না আর এই যে সিম আপনার নিজের খেতেন নাকি নিজের খেতেন না ভাই টমেটো কত করে কেজি 60 টাকা না ভাই মোলা কত করে মোটা এটা মোলা শাক এই মোলা শাক কত করে মোটা মোলা এটা 3 মোটা 20 টাকা 3 মোটা 20 টাকা না লাল শাক কত মোটা ভাই কেজি 40 টাকা 40 টাকা কেজি মোটা নাই এখন আর না আর মোলা কত করে মোটা 10 টাকা 10 টাকা মোটা না মরিবা আসসালামু আলাইকুম ভাই এটা কত করে কেজি 40 টাকা বেশ পাতা না এটা ওইটা কত কেজি ফুলকপি আর ইয়া কাঁচামরিচ কত কেজি 40 না নতুন আলু 30 ভাই দোকান কারের আপনার মোলা কত করে বেচতেছেন 20 টাকা আপনি খেতেন নাকি নাকি না এলাকাতে কিনছেন না আরতি আর এটা কত করে ফুলকপি ভেন্ডি কত করে কেজি ভেন্ডি না দাও এটা কি 50 টাকা বটপটি আর বেগুন কত ভাই এটা 20 টাকা করে না আলু
মুরবি পালং শাক কি মুড় আনা কেজি কত করে কেজি 40 না পালং 30 আর এটা লাল শাক আসামুস ভাইটা কত করে কেজি আসামুস 40 টাকা না ভাই আসসালামু আলাইকুম ভাই কত করে এটা এটা কি এটা শালগম কেজি কত 30 30 টাকা কেজি না এ দোকানদার কেডা তুমি ব্রাজিল এই বেগুন কত করে কেজি রে লম্বাটা 30 টাকা না ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি সিম এটা কত করে কেজি এটা নলডুক নাকি 50 টাকা নলডুক সিম এটা নলডুক আর মূলা কত করে ভাই ব্যস্ত আছেন মূলা ব্যস্ত আছি ভাই 20 টাকা 20 টাকা আর এই যে এই ফুলকপি 30 টাকা কেজি না মুরব্বি আসসালামু আলাইকুম কি আছেন আপনি মূলা শাক এটা কত করে মুড়া বেচতেছেন 10 টাকা না বেচছেন কয়েকটা নিজেই কাট করছেন নাকি মূলা শাক এটা কত করে বেচতেছেন মুড়া কত বেচবেন 10 টাকা কিলো 10 টাকা না আর এই যে লাউ শাকের মোটা 20-30 যাইবে নিজের কাছে যাইবে তারেন তাইলা মুরব্বি লাউ কি আপনার কাছে রে কত করে ব্যস্ত আছেন এক একটা 60-70-80 না একটু বড় ছোট এক একটা এক এক দাম মূলা আপনার নাকি আপনার ক্ষেত্রে কত করে মোড়া ব্যস্ত আছেন মোড়া না ভাই বেগুন কত করে ব্যস্ত আছেন 30 টাকা আপনার ক্ষেত্রে না ডাটা কি আপনার কাছে ক্ষেতে ডাটা কত করে দুই মোটা 30 প্রিয় দর্শক সবজির বাজার পাশাপাশি এখানে আমরা মাছের বাজারও দেখতে পাচ্ছি এখানে মাছ বিক্রি করছেন এর পাশাপাশি রয়েছে শুটকিও রয়েছে আসলে প্রায় সব ধরনের জিনিসপত্র আমরা এখানে বিক্রি করতে দেখছি এখানে রয়েছে শুটকি বাজার সময় স্বল্পতার জন্য আমরা সকল বাজার ঘুরে দেখাতে পারিনি প্রিয় দর্শক যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর গ্রামীণ হাট বাজার সাতখামার গ্রামীণ হাট সবজির বাজারের পাশাপাশি এখানে আমরা একটি চায়ের দোকান দেখছি যারা বাজারে এসে বাজার সদাই করে থাকেন অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন ক্লান্ত হয়ে পড়েন তারা এখানে বসে চা খেয়ে থাকেন অত্যন্ত সুন্দর
চমৎকার একটি চায়ের দোকান আমরা দেখতে পাচ্ছি। বাজারে আগত আশেপাশের লোকজন এখানে বসে বসে চা খাচ্ছে। অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ দৃশ্য। ও মুরব্বী, এটি কি আপনি বেচবেন? মাত্র নিয়ে আসেন না? কত করে বেচতেছেন এগুলো? এক একটা 50 টাকা? নিজে বানাইছেন? নিজে বানাইছি। বাজার আপনি রেডি? কি কিনছেন? মাছ কিনছেন না কি মাছ কিনছেন? আর খারার নামের লগে একটু কথা আছে তো। আপনার বাড়ি কি এই গ্রামে নাকি? এই গ্রামের নাম কি? এটা দুর্লভপুর গ্রাম না? এই বাজার কতদিন যাবত বলতে পারে? আমরা কইতাম না কতদিন ধরে জমছে। অনেক সুরত থেকে দেখতেছেন না? আপনার বাড়ি কোন জায়গায়? এই সাতখামের বাজার কত দিন বয়সে বলতে পারেন? আপনার তো মুরব্বী মানুষ। অনেক আগে আমরা পাকিস্তান পিরিয়ড। তাহলে প্রায় 200 বছর না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। হ্যাঁ প্রিয় দর্শক, গ্রামের কৃষকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার একটি নির্দিষ্ট বিপণন কেন্দ্র হচ্ছে গ্রামীণ হাট। আর এরকম একটি গ্রামীণ হাট হচ্ছে এই সাতখামার গ্রামীণ হাট বাজার। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজার সাতখামার হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আমি